নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ডিম পরোটা। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে, বাচ্চাদের টিফিনে বা বড়দের লাঞ্চে যে কোনো সময় এটা অনায়াসেই বানিয়ে দেওয়া যেতে পারে। তো চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি রেসিপিটা কিভাবে বানিয়ে নিচ্ছি। ডিম পরোটা বানানোর জন্য যেটা লাগছে 2 কাপ ময়দা। এখানে আমি মেজারিং কাপে 2 কাপ দিয়ে দিয়েছি, ওজন হিসাবে বললে প্রায় 400 গ্রাম। স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়ান দিয়ে নেব। এতে করে পরোটাটা খেতে কিন্তু ভীষণ ভালো হবে। এইবার নর্মাল টেম্পারেচারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু খুব শক্তও করিনি, আবার খুব নরমও করিনি। হাতে সামান্য তেল দিয়ে ওপরে এইভাবে লাগিয়ে দিয়ে এটাকে ঢেকে দেব 20 মিনিটের জন্য। অপর দিকে ডিমের পুরটা আমি বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ছোট ছোট কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর কালার এসে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের গ্রেড করে রাখা আলু। এখানে আমি আলুর ব্যবহারটা করেছি, আপনারা যদি করতে না চান সেক্ষেত্রে শুধু পেঁয়াজ দিয়েই করতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। এইবার আলুটা যেহেতু গ্রেড করা, খুব অল্প সময়ের জন্য এটাকে ঢেকে রেখেছিলাম। এইবার ঢাকাটা খুলে দেখে নিলাম আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এইবার এর মধ্যে আমি 3টে ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম। আমি এখানে যে পরিমাণ পরোটা বানাচ্ছি তার জন্য 3টে ডিম দিলাম, পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। এইবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভুজিয়া বানিয়ে নেব। এই যেহেতু এটা ডিম পরোটার পুর, তাই এই ভুজিয়াটা কিন্তু খুব গুঁড়ো গুঁড়ো করে করে নেব। খুব বড় বেশি দানা থাকলে তাহলে কিন্তু পরোটার মধ্যে থেকে ফেটে বেরিয়ে যেতে পারে, তাই খুব ঝুড়ি ঝুড়ি করে এটা বানিয়ে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমি আলু আর ডিমের ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি। এটা এটা একদম তৈরি হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। আপনারা যদি এটা দিতে অপছন্দ করেন তাহলে এক্ষেত্রে সামান্য একটু শাহি গরম মশলা দিলেও হবে। এইবার খুব ভালো করে নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে অন্য পাত্রে রেখে ঠান্ডা করে নেব। অপরদিকে ময়দাটা কিন্তু আমার 20 মিনিট রেস্ট হয়ে গেছে। এইবার খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। ময়দা যত সুন্দর করে মাখা হবে, বেলার সময় কিন্তু যেমন ইচ্ছে আপনি বড় করে বেলতে পারেন, তাতে কিন্তু খুব অসুবিধে হবে না। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এইবার এটা থেকে 6টা লেচি কেটে নিলাম। এইবার লেচিগুলোকে একটু গোল গোল করে পাকিয়ে নিচ্ছি, এতে করে বেলার সুবিধে হবে। এইবার যে ডিমের ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম সেটা একদম ঠান্ডা হয়ে গেছে, এটা সাইডে রেখে দিলাম। একটা একটা করে পরোটা আমি বেলে নেব। ওপর থেকে খুব সামান্য পরিমাণে একটু ময়দা ডাস্ট করে নিচ্ছি, নিয়ে এটাকে আমি গোল রুটির আকারে বেলে নিচ্ছি। একটা রুটি আমি বেলে নিয়েছি। এইবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে যদি কোনো বড় ডিমের ডেলা থাকে তাহলে একটু ছোট করে চামচ দিয়ে ভেঙে নিতে হবে। আমি এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিয়েছি। এইবার এটাকে যেরকম শেপ বানাবো সেই রকম শেপের করে নিলাম, নিয়ে সামান্য জল চারিদিকটা একটু লাগিয়ে নেব। জলটা লাগানোর কারণে পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে লক হয়ে যাবে, খুলে বেরিয়ে আসবে না। দেখুন, এই রকমভাবে প্রথমে একটা সাইড এইভাবে ফোল্ড করে দিলাম, তারপর দুটো সাইড আস্তে আস্তে একইভাবে ফোল্ড করে দেব। একটু দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। একটা পরোটা আমার রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলো রেডি করে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন তাহলে এইবার পরোটাগুলো ভেজে নিই। তার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল।
আমার মনে হয় বারে বারে তেল দিয়ে অল্প অল্প করে ভাজার থেকে একেবারে তেল দিয়ে ভাজলে এটা তেলটা কম পরিমাণেও লাগে আর পরোটাগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা এটাকে এপিট ওপিট করে সেঁকে নিয়েও অল্প করে তেল দিয়ে ভেজে নিতে পারেন। আমি এইভাবে করে নিলাম। একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটাও ঠিক একইভাবে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন দুটো সাইডই আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার কড়াই থেকে এটাকে উঠিয়ে নিচ্ছি। পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা একটা করে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।